75 नंबर वार्ड की काउंसिलर बिल्किस बेगम जो सीपीएम की कार्यकर्ता थी, आज उन्होंने सीपीएम छोड़कर टीएमसी में शामिल हो गई हैं। आज 75 नंबर वार्ड में ब्लड डोनेशन कैंप के दौरान ट्रांसपोर्ट मिनिस्टर फिरहाद हकीम ने सीपीएम की काउंसिलर बिल्किस बेगम को अपने पार्टी में शामिल किया। आइए सुनते हैं बिल्किस बेगम ने क्या कहा। हमारा একটাই বক্তব্য আপনাদের সামনে, এখনই আমি যা যেটা বলেছি সেটাই বলবো। আদর্শ নীতি অনেক এ আছে, কিন্তু বক্তব্য হচ্ছে সেই আদর্শ নীতিকে নিয়ে চলা। আদর্শ নীতি খালি শুধু কেতাবে নয়, শুধু বইতে নয়, ওকে নিয়ে চলতে হয়। সেই আদর্শ নীতিকে নিয়ে চললে আজকে আমি হয়তো আমাকে ওনারা বুঝতে পারতেন যে আজকে যেভাবে মানে একটা মহিলা নিয়ে লড়াই করে, আমি একটা মহিলা নেত্রী ছিলাম, আমার একটাই বক্তব্য যে মহিলার আদর্শ নিয়ে মহিলাকে সম্মান করা পার্টি আমাকে শিখিয়েছিল, কিন্তু মহিলাকে যখন যেখানে সম্মান পায় না সেখানে রেখে থেকে আমার কী লাভ, এটাই আমার নিশ্চয়ই। কেন উনি আমি আমাকে 2010 থেকে যখন থেকে উনি এমআইসিন তখন থেকে আমি কাউন্সিলর আর ওনারই কনস্টিটুয়েন্সির মধ্যে কাজ করেছি, এবং কোনো দিন কোনো রং কোনো দল কোনো এ নিয়ে কোনো ডিফারেন্সেস কোনো দিন করেনি, সেইভাবে উনিও দল নিয়ে কোনো দিন ডিফারেন্স। এই জন্যে তো আজকে আমি লক্ষ্মী ভাণ্ডার অন্তত করতে পেরেছিলাম, আমার ওয়ার্ডে আমি সুষ্ঠুভাবে কাজ করতে পেরেছিলাম, মানুষকে পরিষেবা দিতে পেরেছিলাম, এটাই আমার। দেখুন কাজ কাজ মানুষের কাছে, আমরা যখন কাউন্সিলর হই আমাদের দায়বদ্ধতা থাকে যে মানুষের জন্যই আমরা আজকে এখানে, মানুষই ভোট দিয়েছে, মানুষই আস্থা রেখেছিল। দুবার 400 থেকে আমি প্রথম যখন 2010 দাঁড়াই 465 ভোট পাই লিড, আর তারপর যখন 2015 দাঁড়াই আমি 4000 লিড পেয়েছিলাম। কেন পেয়েছিলাম? যেহেতু জনগণ মানুষ এই পরিবর্তনের হাওয়া তারপর এত স্ট্রং ওয়েভের সঙ্গেও আমি দাঁড়িয়ে রয়েছিলাম। কেন? আমি আদর্শ নীতিকে বিশ্বাস করি, আমি আজকেও করি কালকেও করি, কিন্তু সেইভাবে আদর্শ নীতি কে শুধু বিশ্বাস করতে নয় সে কার্যকর করতে হবে, সেটা আমাদের দেখতে।